আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়ে দাঁতে এমন ক্লিপের মতো বসানো দেখা যায় এটি মূলত কি এবং কেন করা হয় তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা অনেকেই হয়তো অনেকের দাঁতে এ ধরনের ক্লিপের মতো বসানো দেখেছেন তো মূলত এটিকে বলা হয় ডেন্টাল অর্থোডন্টিক ব্রেসেস আর এটি উঁচু নিচু আঁকা বাঁকা এবং ফাঁকা দাঁতের সমস্যার জন্য এই ব্রেসেস ট্রিটমেন্টটি করা হয়ে থাকে যদি কারো সামনের দিকে ফাঁকা থাকে বা দাঁত উঁচু নিচু থাকে তাহলে স্থায়ীভাবে এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে তা সমাধান করা যায় সাধারণত দু ধরনের ব্রেসিং পদ্ধতি আমরা বেশি দেখে থাকি তা হলো একটা হলো মেটাল ব্রেস এবং অন্যটি হল ক্লিয়ার ব্রেস বা সিরামিক ব্রেস তো ফিওর্স এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে আপনি আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের সমস্যা সমাধান করাতে পারেন একমাত্র পার্শ্ব মুক্তভাবে এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমেই এ ধরনের দাঁতের আপনি পরিপূর্ণ চিকিৎসা করিয়ে নিতে পারবেন তবে এ ধরনের ব্রেসেস ট্রিটমেন্ট বেশ সময় সাপেক্ষ হয়ে থাকে এ ধরনের আঁকা বাঁকা যদি হয়ে থাকে বা এর থেকে কম বেশি হয়ে থাকলে তা দাঁতের অবস্থার উপর নির্ভর করে যে কত দিনের মতো সময় লাগবে কোনো কোনো ক্ষেত্রে ছ মাসে ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যায় আবার কখনো দুই বছর পর্যন্ত এর বেশিও সময় লাগতে পারে সাধারণত এক বছর দেড় বছর এরকম সময় লেগে যায় অধিক আঁকা পাকা দাঁতের চিকিৎসার জন্য এছাড়া ভিওর্স এই ডেন্টাল যে ব্রেসেস চিকিৎসা পদ্ধতিটি রয়েছে এটি বেশ ব্যয়বহুল এছাড়া যদি দাঁতে এ ধরনের ফাঁকা থাকে যে দেখুন সামনের দিকে ফাঁকা এ ধরনের দাঁতেরও কয়েকটা চিকিৎসা পদ্ধতি রয়েছে কিন্তু তার মধ্যে যদি আপনি স্থায়ী কোনো পার্শ্ব প্রতিক্রিয়ামুক্তভাবে ট্রিটমেন্ট হতে চান তাহলে এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে এমন দাঁতের ফাঁকা আপনি কিন্তু ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন এটি কিছুদিনের মধ্যে ব্রেসেস ট্রিটমেন্ট শুরু করার কিছুদিনের মধ্যেই এ ধরনের ফাঁকা সমস্যার সমাধান হয়ে যায় চার থেকে ছ মাসের ভিতরেই এ ধরনের দাঁতের ফাঁকা বন্ধ করা যায় ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে তো ভিউয়ার্স মূলত যারা হয়তো দেখেছেন যে দাঁতের উপরে এ ধরনের ক্লিপের মতো বসানো রয়েছে হয়তো ভেবেছেন যে আসলে এটি কেন করা হয় বা কী মূলত তাদের উদ্দেশ্যেই ভিডিওটি তৈরি করা তো এটিকে মূলত বলা হয় ডেন্টাল ব্রেসেস ট্রিটমেন্ট যেটির মাধ্যমে উঁচু নিচু আঁকা বাঁকা এবং ফাঁকা দাঁতের স্থায়ী চিকিৎসা সমাধান করা হয় তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম